Say hi. Hey families, Bengali vlogger JB family channel এ সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর শ্রাবণ মাসের আজ তৃতীয় সোমবারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করছি সবাই আজকের দিনটা খুব এনজয় করছো। আমিও আজ এই দিনটা পুজো করতে যাচ্ছি, আমি আর আমার ছোটো বোন মিলে আমরা যাচ্ছি মন্দিরে পুজো করতে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই হাই মহাদেব, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে আরও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। হ্যাঁ, এটা পুরনো ব্লগ, আমার শেয়ার করা হয়নি, রেখে দিয়েছিলাম, তাই এখন শেয়ার করছি। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে নাই হয়, তাই শেয়ার করলাম। কারণ এর আগে আমি শ্রাবণ মাসে যখন ভোলাবার পুজো করতে গিয়েছিলাম মন্দিরে, ও পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন আমি বলেছিলাম আমি আমার বাড়িতে নন্দী মহারাজ আর ভোলা বাবাকে এনেছি, কিন্তু আগের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে এখন শেয়ার করে দিই। বহুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। তো যাই হোক, দেখো মা বোন আমি তিনজন মিলে বাজারে গিয়েছিলাম, গিয়ে টুকটাক অনেক বাজার করেছি, পূজার বাজার করেছি সব কিছু। তারপর দেখতে পেলে ভোলা বাবাকে নিয়ে আসলাম, নন্দী মহারাজকে নিয়ে আসলাম, তারপর বাজারে গিয়ে কিছু ফল কিনলাম, তারপর দেখিয়েছি যে মাটির জিনিসের দোকানে গিয়েছি, ওখান থেকেও কিছু এনেছি, তারপর আমরা ঠান্ডা খেয়েছি বাড়ির সামনে এসে একটা দোকানে এসে ঠান্ডা খেয়ে তারপর আমরা বাড়িতে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখন বাড়িতে এসে ঘরে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমি কি কি জিনিস এনেছি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ একটু অগোছালো রয়েছে ঘরগুলা, কারণ পরের দিনই তো পুজো, ঘরে কাজ কিছুই করতে পারছি না, শুধু ঠাকুর ঘরে কাজই করে যাচ্ছি। তার তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে মাটির প্রদীপ পাঁচটা এনেছি। তো শ্রাবণ মাসে মাটির প্রদীপে ভোলা বাবার সামনে বলতে প্রদীপ ধরানো খুবই শুভ মানা হয়। তো আমাদের ঘরে পুরনো অনেক প্রদীপ আছে, তো নতুন প্রদীপ আনা হয় না, খুবই কম আনা হয়, তাই ভাবলাম যে এই শুভ দিনে কিছু মাটি প্রদীপ নিয়ে যাই। পাঁচটাই মাটি প্রদীপ নিয়ে এসেছি। দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি আমি কি কি জিনিস এনেছি, এক এক করে সবগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলাপ জল আর এটা হচ্ছে অগুর। ঠাকুর ঘরে মোটামুটি প্রায় অনেক জিনিসই আছে, ঘি মধু এগুলো অনেক জিনিসই আছে। তারপর ঠাকুর ঘরে আমাদের মানে ভোলা বাবার পুজো করতে যে পঞ্চামৃত বানানো হয় না, ওর জন্য যা যা প্রয়োজন প্রায় মোটামুটি অনেক কিছুই ঘরের মধ্যে আছে, যেগুলো নেই এগুলো আমরা এনেছি। যেমন একটা ধূপকাঠি এনেছি, গোলাপ জলটা আমাদের ঘরে অনেক সময়ই থাকে না, প্রায় সময়ই আমাদের ঘরে থাকে না, তো ভাবলাম যে আজ একটা নিয়েই যাই। তো দেখো এখানে আমি একটা মুখের ক্রিমও এনেছি, তারপর পাঁচটা কলা এনেছি, আর যা যা কাঁচা জিনিস আছে যেমন ভোগ তারপর দুধ, এগুলো তো কালকেই নিতে হবে না, পুজোর দিনে নিতে হবে। তো এখানে হচ্ছে মেন জিনিস, তোমাদের দেখানো হয়নি দোকানে যে আমি কোন ভোলা বাবা আর নন্দী মহারাজকে এনেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে নন্দী মহারাজের আগমন হয়েছে। ইনি আসতেই চাচ্ছিল না আমাদের বাড়িতে, অনেক বছর ধরে ইনাকে আমাদের বাড়িতে আনার চেষ্টা করছি, কিন্তু কোনো না কোনো কারণে ইনাকে আর নিয়ে আসতে পারি না। তো ভাবলাম এইবার ছুটেই নিয়ে যাই, তবু নিয়ে যাব। তো অনেক খুঁজে দেখার পর একটা ছোট্ট নন্দী মহারাজ চয়েস করতে পেরেছি, আর একটা ছোট্ট ভোলা বাবা বলতে শিবলিং চয়েস করে এনেছি। খুব দাম ছিল জিনিসগুলো, ঠাকুরের জিনিসের দামাদামি করতে নেই। তারপর আমাদের ঠাকুর ঘরে আসনটাও না খুবই ছোট, একদমই জায়গা নেই বলতেই পারো। সব ঠাকুরের ফটোগুলো যা যা আছে সবগুলি ছোট ছোট, তাই ভাবলাম যে বড় ভোলা বাবাকে এনে কী করবো, ছোটো ভোলা বাবাকে নিয়ে যাই ঘরে। আর কিছু আনিনি, কারণ ঘরের মধ্যে ভোলা বাবার ত্রিশূল রাখা আছে, আর ভোলা বাবাও ঘরে ছিল, অনেক পুরনো হয়ে গিয়েছিলো, তাই এবার নতুন একজন নতুন ভোলা বাবাকে বাড়িতে আনলাম।
তো এই যে দেখো আমি তোমাদের এখানে কি কি দেখাচ্ছি, এই যে এগুলা সবগুলা, এগুলো হচ্ছে সবগুলো ঠাকুরের জিনিস বলতে আমার, আমি যেগুলো এনেছি। তো এখানে যে দেখো কত সুন্দর লাগছে, আমার এত আনন্দ লাগছিল না এদের এনে, আমি তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভোরবেলা উঠেই পুজোতে লেগে পড়বো পরের দিন। আর আজকে রাত্রেই আমি দেখো সব কিছু মোটামুটি রেডি করে রেখে দিয়েছি। তার মধ্যে আমি অনেকের কাছে শুনেছি কিন্তু আমি এটা কখনো করিনি, যে প্রদীপ, নতুন প্রদীপ বাড়িতে কিনে এনে নাকি জলে ভিজিয়ে রাখতে হয়। তো আমিও এবছর বলতে এইবার এই টিপসটা করলাম। সত্যি অনেকে বলেছিল যে এরকম শুকনো প্রদীপ থেকে ভিজিয়ে প্রদীপ উঠিয়ে রোদে দিয়ে শুকিয়ে এর মধ্যে প্রদীপ ধরলে নাকি খুব ভালো জ্বলে। তো ঠিক এটা আমি জানি না, কিন্তু হ্যাঁ কাজ করেছে। কিন্তু আমি পরের দিন তোমাদের দেখাবো যে এইভাবে আমি সারা রাত্র ভিজিয়ে রাখিনি। আমি অনেকের কাছে শুনেছি যে সারা রাত্র প্রদীপগুলো ভিজিয়ে রাখতে হয়, সকালবেলা রোদে দিয়ে তারপর প্রদীপ ধরাতে হয়। কিন্তু আমার না খুব ভয় করছিল প্রদীপগুলো আমি যে ভিজিয়ে রাখবো, যদি ফেটে যায়, ভেঙে যায় বা যদি কিছু হয়ে যায়, পাশটা তো অমিল হয়ে যাবে, তাই না? তার জন্য আমি কি করেছি, প্রায় আধ ঘন্টার মতো রেখেছি। রেখে খুব তাড়াতাড়ি রাতে ঘুমানোর আগে আমি এগুলো উঠিয়ে ঠাকুর ঘরের একটি টাওয়াল নিয়ে আমাদের ঘরে সবকিছু পরিষ্কার বলবে যে আবার বড় ঘরে টেবিলের মধ্যে রাখলাম, তো সব ঘরে সব কিছুই পরিষ্কার। এই যে ঠাকুর ঘরের একটা কাপড় নিয়ে এর মধ্যে আমি মুড়ে রেখে দিয়েছি সারা রাত্রের জন্য, কারণ আমার খুব ভয় লাগছিল সারা রাত্রের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে। প্রথমবার ট্রাই করলাম তো তাই। তো থাক, এটা এইভাবে সকালে উঠে দেখা যাবে কি হয়। তারপর দেখো সবাইকে জানাই শুভ সকাল। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিন, বলতে সোমবার দিন, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন সকালবেলা যখন আমরা রেডি হচ্ছিলাম। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে ঠাকুরে ফুল টুল উঠিয়ে নিয়েছিলাম। তারপর বেলপাতা এনেছি, মাই এনে দিয়েছে, সরি বেলপাতা আগের দিন, বিকেলবেলায় আমি আর মা গিয়ে নিয়ে এনেছি। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে শেয়ার করলাম বোন রেডি হচ্ছে, ফাউন্ডেশনটা দেখো ফিটমিন্ট ফাউন্ডেশন আর কনসিলার এনেছে, যেগুলো খুবই ভালো ছিল। তারপর বোন রেডি হয়ে যাওয়ার পর আমিও রেডি হয়ে গিয়েছিলাম, আমারও ফাইনাল লুকটা দেখানো হলো না। তারপর আমরা বাড়ি থেকে বের হয়ে টোটোতে উঠে পড়লাম। এই যে দেখো টোটোতে বসে রয়েছি, আর এই যে বোন দেখো, বোন আমি এরকম সাজি নিয়েছি, তার মধ্যে ফুল আর বেলপাতা কী কী নিয়েছি এই যে তোমাদের দেখাচ্ছি, ফুল বেলপাতা আর ফল নিয়েছি। আর পাশেই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, বোন আবার এরকম সাজি টাজি নিয়ে যাবে না, ওর কি বলবো তোমাদের। তারপর যাই হোক, ও ব্যাগের মধ্যে দুটো ঘটি আর মম ধূপকাঠি, যা যা প্রয়োজনীয় লাগবে মন্দিরে ওগুলো নিয়েছে। আর আমি দেখো বাজারে এসে পড়েছি এখানে মেইন টাউনে, আমাদের বাড়ি থেকে মেইন টাউন আর খুব বলতে পারো মন্দির এগুলো খুব বেশি দূরে না, কাছাকাছি সব কিছু। তারপর আমরা টোটোতে হেঁটে যাবো বলে টোটোতে উঠেছি। তো উঠেই দেখো আমরা মেন টাউনে এসে পড়েছি। মন্দিরে যাওয়ার আগে আমি একটা মিষ্টি, ভালো মিষ্টির দোকানে ঢুকেছি, ওখান থেকে আমি ভোগ নিয়েছি, পাঁচ রকমের মিষ্টি নিয়েছি ভোগ হিসেবে, আর নিয়েছি দুধ আর দই। তো নিয়ে এখন যাচ্ছি মন্দিরে। তো দেখতে দেখতে দেখো আমরা মন্দিরে এসেও পড়লাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানকার মন্দির, কালী মায়ের মন্দির, মা কালীর আর ভোলা বাবার নিবাস এখানে, বলতে ওদের মন্দির ওখানে। তো এসে দেখতে পাচ্ছি অনেকটি ফাঁকা আছে, পুরোহিত মশাই পুজো করে চলে গেছেন, আর এখন যারা যারা বাকি আছে ওরা নিজেরা নিজেরা পুজো করছে। তো আমরাও এসে দেখছি যে প্রায় মোটামুটি এখনও অনেকটাই ভিড় আছে ভিতরে, আর দেখো বাইরে বসে রয়েছি, অনেকটা সময় বসেছিলাম আমরা। বসার পর বলছিলাম যে পুরোহিত মশাই যখন চলে গেছে, পুরোহিত মশাই থাকলে উনি মন্ত্র বলে দেন, উনি মন্ত্র বলার সাথে সাথে আমরা এক এক করে ঘি মধু দুধ দই এগুলো ভোলা বাবাকে মেখে স্নান করাই। কিন্তু উনি যেহেতু নেই তাই আমি ভাবছি যে পঞ্চামৃত বানিয়ে নেব, নিয়ে তারপর একেবারে পুজো করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ঘটি নিয়ে গেলাম, ঘটিটা ধুয়ে
জল নিয়ে আসব। আর পাশেই দেখতে পারছো ও পেছনে দেখা যাচ্ছে, ও এটা হচ্ছে পুরোহিত মশাইয়ের বাড়ি, ইনি মন্দিরের ভিতরেই বাড়ি করে থাকেন। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক বড় একটা পুকুর আছে। আর এখানে যে আমি ঘটিটা ধুয়ে নিয়ে আসলাম, এখন বসে পড়েছি আমি পঞ্চামৃত বানানোর জন্য। তো দেখো মন্দিরটা এখন কিন্তু অনেকটাই ফাঁকা আছে, এখন বাজে প্রায় 11টা, তখন আমরা প্রায় 10টার দিকে এসেছিলাম, আধ ঘন্টার মতো বসে রয়েছিলাম ভিড়টা কমার জন্যে। তারপর ভিড় কমে যাওয়ার পর আমরা সব কিছু বাইরে মন্দিরের বাইরে বসে আছি, বলতে ভিতরে ভুলাবাবা আছেন, তো বাইরে বারান্দার মধ্যে বসে একটা সাইডে আমরা এখানে পুজোর সব যা যা জিনিস আছে এগুলো তৈরি করছি। পঞ্চামীদের মধ্যে যা যা লাগে, যেমন আমি প্রথমে এখানে সামান্য পরিমাণে গঙ্গা জল দিয়েছি, তারপর দিয়েছি গোলাপ জল, তারপর দিয়েছি অগুর, এখন দিয়ে দিলাম মধু দিয়ে, তারপর এখন দিয়েছি ঘি। তোমরা বলো তো আর কী কী লাগে, তোমরা কী কী জানো, আর পঞ্চামৃত বানাতে কী কী লাগে এটা তো সবাই জানে, আমিও কি বোকার মতো কথা বলছি। তো যাই হোক, এখানে একটা প্রদীপ এনেছি আমি, প্রদীপের মধ্যেও সামান্য ঘি ঢেলে দিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছ দই এনেছি, দইটাও আমি ঢালবো। তারপর পাশে দেখতে পাচ্ছ খুবই সামান্য পরিমাণে, অল্প অল্প পরিমাণে এনেছি আমি সব কিছু। দইও আমি অল্প খানিকটাই এনেছি, আর দুধও আমি অল্প খানিকটাই এনেছি। তো এখানে দেখতে পারছো আমি দইটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে দুধ দিচ্ছি। দুধটা না একদম দেশি গরুর দুধ, কারণ কেন বলছি, দুধটা আমি মিষ্টির দোকান থেকে এনেছি। বাজারে না অনেক দুধ বসে যেগুলা তারা অনেক মিক্স করে রাখে, যেমন ডায়েরি দুধ, তাছাড়া অনেক কিছু মিশিয়ে রাখে, জল টল মিশিয়ে রাখে, কিন্তু মিষ্টির দোকানের দুধের মধ্যে তেমন ভেজালটা একটু কমই থাকে। হয়তো একটু জল মেশাতেই পারে, তারা ব্যবসা করার জন্যে মেশাতেই পারে, কিন্তু খাঁটি গায়ের দুধ থাকে। তার জন্য আমি মিষ্টির দোকান থেকে দুধটা আনতে পছন্দ করি। তো দেখতেই পারছো আমার এখানে পঞ্চামৃত মেশানো একদম হয়ে গেছে। তারপর এখানে প্রদীপও রেডি করে নিয়েছি, আর এনেছি দুটা ধূপকাঠির সাথে যে পাওয়া যায় এগুলোকে কী জানি বলে, কাঠি দুটো, এগুলো ধূপ। তারপর আমরা ভোলা বাবার পুজো করে নিয়েছি, করে নিয়ে এই যে এখানে এসে পড়লাম নন্দী মহারাজকে সবাইকে দেখছি। নন্দী মহারাজকে পঞ্চমিত আর জল দিয়ে অভিষেক করাচ্ছে, তা আমিও একটু, আমারও একটু শখ হলো, তা আমিও বসে পড়লাম এনাকে এখানে প্রথম দুধ দিয়ে, সরি জল দিয়ে, তারপর পঞ্চামৃত দিয়ে আমি এনাকে এখানে পুজো করছি। ভোলা বাবার পুজো আমি মন্দিরের ভিতরে করে এসেছি, কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি আর আমার বোন দুজনেই একসাথে পুজো করেছিলাম, কেউ ছিল না ক্যামেরা ধরে দেওয়ার মতো। আর পুজো করার সময় ক্যামেরাটা না করেই ভালো, মন থেকে ভালোভাবে পুজো করা যায়, তারপর না হয় শেয়ার করে দেওয়াটাই ঠিক আমার মনে হয়। তো দেখতে পারছ আমি ভিতরে ভোলা বাবার পূজা করে আসলাম, এখানে নন্দী মহারাজকে পুজো করলাম, করে এই যে ধূপ আর প্রদীপ দিয়েছিলাম এগুলো দিয়ে আমি ভোলা বাবাকেও একটু আরতি করে নিচ্ছি, আরও একবার নন্দী মহারাজকে আরতি করেছি, আর এনাকেও ফুল বেলপাতা দিয়েছিলাম। তো দেখো এখানে আমি আবারও একবার প্রণাম করে নিচ্ছি, এই যে আমি প্রদীপটা ধরিয়েছিলাম আর দুটা ধূপ এখানে আমি রেখেছি, আর এই যে হচ্ছে এখানে আমি ভোগ দিয়েছিলাম। তো ভোলা বাবার ভোগের প্রসাদ, কালী মার ভোলা বাবার ভোগের প্রসাদ আমি নন্দী মহারাজকে নিবেদন করে আনলাম। তো এখানে দেখতে এই পুচকো সোনাটা, ওদের বাড়ি আমাদের পাড়াতেই, ওরাও এসেছে পুজো করতে। তারপর আমি ঘণ্টা বাজাচ্ছি, ঘণ্টা বাজানোটা না আমার ভুল হয়ে গেছে, আমি অনেক জায়গাতে শুনেছি, ফোনে দেখেছি যে মন্দিরে এসে প্রথমেই ঘণ্টা বাজাতে হয়, তারপর ঠাকুরকে প্রণাম করতে হয়, পুজো করতে হয়। আর আমি এসে আগে পুজো করার তৈরি করছিলাম, পুজো করছি এখন ঘণ্টা বাজিয়ে, তারপর ভোলা বাবাকে প্রণাম করছি। তো তোমরাও জিনিসটা মনে রেখো যে মন্দিরে গিয়ে সবার প্রথমে ঘণ্টা বাজাবে, বাজিয়ে মাকে বা ভোলা বাবাকে যাই যেই মন্দিরে যাও না কেন প্রণাম করবে, তারপর বাকি যে পুজো টুজো করবে, করার পর আবার প্রণাম করে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমরা তো পুজো করার সময় তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি আর বোন দুজন একসাথে পুজো করেছি, কিভাবে দেখাবো, এইভাবে আমরাও পুজো করেছি পঞ্চামৃত বানিয়ে। তো দেখো ওরা পুজো করছে, ওদের বাড়ি আমাদের পাড়াতেই, ওরাও এসেছে।
তো আমাদের পুজো শেষ, ওরা এখনও পুজো করছে। তারপর আমরা বাইরে একটু ঘোরাফেরা করছিলাম, একটু হাঁটছিলাম। মন্দির না, আলাদা একটা শান্তির জায়গা, খুব ভাল লাগে। যত সময় তুমি মন্দিরে থাকবে তত সময় দেখবে তোমার মনটা খুব ভালো থাকে, সব দুঃখ কষ্ট যেমন সব ভুলে যায়, মনে হয় সব ভগবানের কাছে বলে যাই। তারপর দেখো ভোলা বাবার মন্দিরের এখান থেকে চলে আসলাম নন্দী মহারাজের সাথে একটু সেলফি তুলে। এই যে আমাদের কালীমায়ের মন্দির, তো এখনও পুরোহিত মশাই কালীমায়ের মন্দিরের এখানে অর্ধেক পুজো করেছেন, তারপর আবার বাকি পুজোটা করবে। আমরাও বসে রয়েছি, আমরাও এখানে অঞ্জলি দিব, অঞ্জলি দিয়ে এখানে ভোগ দিয়েছি, ভোগ নিয়ে অঞ্জলি দিয়ে তারপর আমরা যাব। তো যাই হোক, এখানে দেখো, সরি আমি ভুলিয়ে গিয়েছিলাম, এখানেও পুজো শেষ হয়ে গিয়েছিল। এখন মাঝে দুপুর 1টা কি 1:30, এখানেও কিন্তু পুজো শেষ হয়ে গিয়েছিল, কারণ আমি এখন দেখতে পারলাম যে এখানে ভোগ টুক কিছু নেই, কারণ পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাইকে ভোগ মানে বেটে দেওয়া হয়ে গিয়েছিল, তারপর সবাই যার যার মতো চলে গিয়েছিল। এখন এই কয়েকজনই রয়ে গেছে মন্দিরে। তারপর আমিও ফটো তোলার জন্য একটু গিয়ে দাঁড়িয়েছিলাম, এখানে মায়ের সাথে ফটো তুললাম। তোলার পর একদম দেরি করিনি, ডাইরেক্ট চলে এসেছি বাড়িতে। যে আসার সময় কিছু আইসক্রিম নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডও এসেছে, ও বাড়িতে ছিল, কিছু কাজে ব্যস্ত ছিল, আমি এখানে ছিলাম। তো একসাথেই এসেছি আমরা। এসে তারপর দেখো চারজনের জন্য 4 রকমের আইসক্রিম এনেছি। তো বোনের এরকম আইসক্রিম, বাটি আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছিলো, আর আমার হাজব্যান্ড বলছিলো যে এই যে স্টিক চকলেটগুলো বলতে চকলেটের আইসক্রিমগুলো খাবে। তো সবগুলোই নিয়ে আসলাম। তারপর এখানে দেখো আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছি, আর আমার হাজব্যান্ড বসে রয়েছে, ও পায়ে ব্যথা পেয়েছে, ওর বাইক যে আছে না, বাইকের মধ্যে কি একটা স্ট্যান্ড থাকে, ওটা কীভাবে লেগেছে, লেগে অনেকটা জায়গা ওর পায়ের মধ্যে কেটে গেছে। তারপর দেখো এই যে ভোগের প্রসাদ, এখন আমরা সবাই বেটে নিয়ে প্রসাদটা খাবো।